ভাস্কর্য বিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছয়জনের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে হেফাজত ইসলামের আমির জুনায়দ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খিলাফত মজলিসের মহাসচিব মোহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে করা মামলাও খারিজ করে দেওয়া হয়েছে। মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান না থাকায় বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন। এর আগে বুধবার ওই আদালতে মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।